নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। ঘরোয়া গৃহিণী ব্লগস অ্যান্ড কথাতে আপনাদের সাদরে স্বাগত জানাই। আজ ঘরোয়া কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেবো ইডলি, সেও আবার স্ট্যান্ড ছাড়াই। তাই 7-8 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আতপ চাল আর সেদ্ধ চাল, সেটিকে ব্লেন্ড করে নিয়ে আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। কি বলুন তো, ছোটোখাটো জলখাবার করতে কার না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তাই আমি যখনই সুযোগ পাই এরকম ছোটোখাটো নাস্তা জলখাবার তৈরি করে নিই। একইভাবে বিউরির ডাল আর মেথি ভেজানো ছিল, সেই দুটি উপকরণও আমি মিক্সি জারে নিয়ে নিয়েছি ব্লেন্ড করব বলে। তারপর আমি একই পাত্রে ওই মিশ্রণটিও ঢেলে দিয়েছিলাম। ওই 4টি উপকরণ একসাথে ভালোভাবে মেখে একটি ব্যাটার তৈরি করে নিয়েছিলাম। ব্যাটারটি হয়ে গেলে 12-14 ঘন্টার জন্য একটি অন্ধকার ঘরে আমি রেখে দিয়েছিলাম। 12-14 ঘন্টা পর দেখি বাপরে, ঘনত্বটা প্রচণ্ড ঘন হয়ে গেছিল। এত ঘন হলে তো আর হবে না, তাই একটু জল ঢেলে তরল করে নিলাম ঘনত্বটা। তো যেহেতু স্ট্যান্ড নেই, আমি বাটি দিয়ে করছি, তাই বাটিগুলোকে প্রস্তুত করে নেওয়ার জন্য আমার লেভারকে ডেকে বললাম, ঘনত্বটা তুই একটু ভালোভাবে মেখে নে, আর আমি 4টে বাটি নিয়ে সাদা তেল ভালোভাবে মাখিয়ে নিই। সাদা তেল মাখিয়ে নিলে ইডলিটা ভালোভাবে উঠে যাবে। আমার তেল মাখা হয়ে গেছে, এবার ব্যাটারটি ভালোভাবে অল্প অল্প করে 4টে বাটিতে নিয়ে নেব। আমি অনেক আগেই গ্যাসে হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম জল ফোটার জন্য, তো জলটি ফুটে গেছে। তারপর আমি হাঁড়িতে চাপিয়ে দিলাম 4টে বাটি, তারপর একটি থালা ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর এই ইডলিটা হতে সময় দিয়েছিলাম 10-15 মিনিট। 10-15 মিনিট পর আমি যখন থালাটা খুলে দেখি, বাহ খুব সুন্দর হয়েছে, আর ইডলিগুলো ভালোভাবে ফুলেও ছিল। তো কাঠি দিয়ে চেক করে দেখলাম ইডলির ভেতরটা হয়েছে কিনা, তো দেখলাম হয়ে গেছে। এবার ইডলিটা আমি নামিয়ে নেব। একটা ছুরি নিয়ে নিয়েছিলাম বাটির চারধারটা কেটে ইডলিগুলো তুলে নেওয়ার জন্য, কিন্তু মা দেখে ভাবলো হয়তো বাটি উপর করলেই ইডলিটা উঠে যাবে, সেই কারণে আমাকে বললো যে বাটিটা থালায় উপর কর, উঠে যাবে। কিন্তু না, হচ্ছিল না, শেষমেশ মায়ের বুদ্ধিটা ফল্ড হয়ে গেছিল। তাই আমি ছুরি দিয়েই কেটে ইডলিগুলোকে বার করে নিয়েছিলাম, মোটামুটি ভালোই হয়েছিল। আজকের ভিডিওটা এত দূরই, নেক্সট দেখা হবে ব্লগে। বাই বাই।